হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হচ্ছে নগদ। তো যাদের নগদ অ্যাকাউন্ট আছে তো তাদের কিন্তু নগদ অ্যাকাউন্ট থেকে কোনো ব্যালেন্স চেক দেওয়া যাচ্ছে না, কোনো সেন্ড মানি করা যাচ্ছে না, কোনো ক্যাশ আউট করা যাচ্ছে না, কোনো প্রকার লেনদেন করা যাচ্ছে না নগদ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। তো নগদ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করলে বা *167 এই কোডটি ডায়াল করলে দেখায় সার্ভিস নট অ্যাভেলেবেল। তো এর মানে নগদের সার্ভারের সমস্যা। তো আপনারা অনেকেই বুঝতেছেন না, তো অনেকেই মনে করতেছেন যে এটা এটা আপনাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, আপনাদের টাকা চলে গেছে, টাকা উধাও হয়ে গেছে। তো নগদের এমন রেকর্ড কিন্তু আছে। তো নগদের মাঝে মধ্যে কিন্তু সার্ভারের সমস্যা হয়, সেটা আপনারা অনেকেই জানেন। তো সার্ভারের সমস্যার জন্য কিন্তু এটা দেখাচ্ছে সার্ভিস নট অ্যাভেলেবেল। তো আপনি স্ক্রিনশটে দেখতে পারতেছেন, তো এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। আপনি একের পর এক ট্রাই করতে থাকেন। যদি আপনার জরুরি ভিত্তিতে টাকা তোলার প্রয়োজন পড়ে বা অন্য কাউকে টাকা পাঠানোর প্রয়োজন পড়ে, একটু আপনি ট্রাই করেন, একটু গ্যাপ দিয়ে আধা ঘন্টা 20 মিনিট পর পর ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। তো এছাড়াও হয়তো আপনি রাত 12টার পরে ট্রাই করলেও সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো যারা বুঝতেছেন না, অনেকে মনে করতেছেন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, আপনাদের টাকা উধাও হয়ে গেছে, তো অনেকে মনে করতেছেন আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, টাকা মনে হয় শেষ। তো প্রায় 2-3 দিন থেকে কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। এখানে এই সমস্যাটা কেন হচ্ছে, তাদের সার্ভারের সমস্যা নাকি বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা, যেহেতু এটা বাংলাদেশি কোম্পানি, রাজনৈতিক যে অবস্থা, সেই জন্য হয়তো তাদের নেটওয়ার্কটা একটু স্লো করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, এটাও হতে পারে। এবং কি সার্ভারের সমস্যাও থাকতে পারে। তো সার্ভারের সমস্যা যদি হতো তাহলে কিন্তু প্রতিদিন এই সমস্যা হতো না, গতকালকে বা গতকালকের আগেও কিন্তু এই সমস্যাটা ছিল, আজকেও এই সমস্যাটা বেশি ফেস করা হচ্ছে। তো প্রায় ফোন থেকেই কিন্তু আজকে এই সমস্যাটা দেখাচ্ছে, আবার অনেকের কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে না। তো আশা করি অপেক্ষা করবেন, আপনি কিছু সময় অপেক্ষা করলে এটি ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।